আল্লাহু আকবার, হাত বাদলাম, হাত বাদলাম। এবার শুরু হলো, এখন তো এই মাসআলা নিয়ে এত বিতর্ক, হাত কোথায় বাঁধবো, দেখেন হাত বাঁধা এটা হলো সুন্নাহ। আপনি যে কোনো জায়গায় বাঁধলে নামাজ হবে, না বাঁধলেও নামাজ হবে। হাত যদি কেউ না বাঁধে তাও তার কি হবে? আমার কথা মনে হয় বুঝেন না নাকি? হাত না বাঁধলেও কি হবে? নামাজ হবে। কিন্তু এখানে মৌলিক প্রথম প্রসঙ্গটা বুঝেন, মৌলিক প্রথম প্রসঙ্গটা হলো আমাদের আহলুল হাদিস ভাইদের সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা প্রথম এই জায়গায় যে আমরা বলি নামাজের কোথায় কি করব, এটা রাসূলুল্লাহ সাল্লাম কোথায় কি করেছেন এটা দেখেছেন কারা? বলেন না, এটা দেখেছেন কারা? তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাম কোথায় হাত বাঁধছেন, কোথায় কি করেছেন, কোথায় কেমনে নামাজ পড়েছেন এইটা সরাসরি প্রত্যক্ষ করেছেন, সরাসরি প্রত্যক্ষ করেছেন কি? আচ্ছা, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রাসূলুল্লাহ সাল্লামের নামাজ দেখলেন সাহাবা একরাম, এবার যদি সাহাবা একরামের নামাজের কেউ জাল বলে, বলেন এই কথা যদি কেউ বলে যে সাহাবা একরামের নামাজ সহি হাদিস অনুযায়ী ছিল না, আপনি তাকে মানবেন? কথা বলেন, আমরা বলি যে ভাই আপনি হাত কোথায় বাঁধবেন আপনার ইচ্ছা, কিন্তু বুকের উপর হাত বাঁধতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লামের সাহাবা একরামের আমলকে খবরদার কখনো জাল বলবেন? দেখেন হাত বাঁধার ক্ষেত্রে কয়েকটা বিষয়, প্রথম কথা কিভাবে বাঁধবো, দ্বিতীয় কথা কোথায় বাঁধবো, একটু মনোযোগ, প্রথম কথা কিভাবে বাঁধবো, দ্বিতীয় কথা কোথায়, বলেন না, প্রথম কথা কিভাবে, দ্বিতীয় কথা কোথায় বাঁধবো। আমাদের আহলুল হাদিস ভাইরা দ্বিতীয় প্রসঙ্গ নিয়ে কথা বলেন, কোথায় বাঁধবো এটা নিয়ে কথা বলেন না, যে এই তো হাদিসে এতটুকু আছে, আমি ওনাদের বই থেকে পড়ে শোনাই তাহলে আর আপত্তি নাই। এটা হলো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বই। কার বই? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বই, 152 নম্বর পৃষ্ঠায়, 152, সালাতে হাত বাঁধার স্থান। তো হাত বাঁধার স্থান এটার আগে আমাদেরকে দেখতে হবে হাত ধরার স্থান কোথায়। কথা বুঝেন নাই? একটা হলো হাত ধরার জায়গা, আরেকটা হলো হাত বাঁধার জায়গা। বলেন, একটা হলো হাত ধরার জায়গা, আরেকটা হলো হাত বাঁধার জায়গা। একটা হলো হাত ধরার জায়গা, আরেকটা হলো হাত বাঁধার জায়গা। দেখেন, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাম সবসময় বুকের উপর হাত বাঁধতেন, যে আল্লাহ নবী সাল্লাম সবসময় বুকের উপর হাত বাঁধতেন, সাহাবী তাবেঈনগণ সর্বদা বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করতেন, এ মর্মে একাধিক সহি হাদিস রয়েছে। ওনার দাবি প্রথমে যে আল্লাহ নবী ইসলাম সবসময় বুকের উপর হাত বেঁধে নামাজ পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাম নামাজে বুকের উপর হাত বেঁধে নামাজ আদায় করেছেন, তার দাবি হলো এই মর্মে একাধিক সহি হাদিস রয়েছে। আচ্ছা, এক নম্বর হাদিসটা আমরা পড়ি, দেখেন, আন সাহাল ইবনে সাআদিন কাল, হযরতে সাহাল ইবনে সাআদ বলেন, কানান নাস ইউমারুনা আন ইয়াদাআর রাজুলু আল ইয়াদাল ইউমনা আলা যিরাআহিল ইউসরা ফিস সালাত। আমরা অনুবাদ পড়ি যে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের মধ্যে ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে। তাহলে আমরা হলো দুইটা, একটা হলো রাখবো কোথায়, বাঁধবো কোথায়, একটা হলো বাঁধার জায়গা, আরেকটা হলো রাখার জায়গা। উনি হাদিস এনেছেন বাঁধার জায়গার, যে রাসূল বুকের উপর হাত বাঁধতেন, কিন্তু আমরা দেখলাম এই হাদিসে কোথায় বাঁধতেন এটা নিয়ে কোনো আলোচনা নাই, এই হাদিসে কোথায় রাখতেন এটা নিয়ে আলোচনা। এই হাদিসে এই কথা আছে, আল্লাহ নবী ইসলাম নামাজে তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, এই হাদিসে কি আছে? আচ্ছা দেখেন, আমি আবার পড়ি, কানান নাস, মানুষগণ, মারুন, নির্দেশ দেওয়া হয়েছিল আইয়াদা আর রজুলু, তারা যেন রাখে আল ইয়াদাল ইউমনা, ডান হাতকে আলা যিরাআহিল ইউসরা ফিস সালাত, বাম হাতের উপরে, বাম হাতের, ওনারা অনুবাদ করেছেন বাহু, ধরে নিলাম জিরা অর্থ বাহু, বাম হাতের বাহুর উপর যেন রাখে। কোথায় বাঁধবে এটা কি এই হাদিসে আছে? বুঝাইতে পারি নাই, এই হাদিসে আছে ডান হাতকে বাম হাতের উপর রাখে, রেখে বাঁধবে কোথায় এটা কি এই হাদিসে আছে? এবার প্রথম প্রশ্ন বুঝেন, প্রথম প্রশ্নটা একটা মনোযোগ দিয়ে বুঝেন, আমাদের লামাজাবি ভাইদেরকে বলেন যে আল্লাহ নবী এই হাদিসে তো বলেছেন ডান হাতকে বাম হাতের উপর রাখতে, এখন তো হাত হইলো
যেমন আমার বাড়ি সিলেট, আমার সিলেটে এই যে আঙ্গুল থেকে নিয়ে এই পুরাটাকে আমরা হাত বলি, আপনারা কি এটাকে পুরাটাকে হাত বলেন? এই যে কনুইয়ের উপর যেটা, এটাকে আপনাদের দেশে হাত না? হ্যাঁ বলেন না? তাহলে আল্লাহ নবী ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, এখন ডান হাতের কোন অংশটা বাম হাতের কোন অংশের উপর রাখবো, এটাকে হাদিসে আছে? আমি বুঝাইতে পারি নাই। ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, এখন ডান হাত তো পুরাটা, বাম হাত তো পুরাটা, ডান হাতের কোন অংশ বাম হাতের কোন জায়গায় রাখবো, এটা এই হাদিসে নাই। এবার আমরা কিভাবে রাখি? আমরা বাম হাতের পিঠ, পেট, ডান হাতের হাতের পিঠ হইল এটা আর পেট হইল এটা। আমরা ডান হাতের পেটকে বাম হাতের কবজির উপর রাখি, রাখি না? তাহলে আমরা এভাবে বাঁধি কেন? কারণ বুখারী শরীফে আছে, হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু বলেন তো তিনি আল্লাহর নবীর নামাজ দেখেন নাই। কথা বল, জোরে বলেন, হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু তিনি কি আল্লাহর নবী ইসলামের নামাজ দেখেছেন? জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুখারী শরীফে আসছে, কি হাদিস? যে তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন তার ডান হাতের পেট দিয়ে বাম হাতের কবজি ধরতেন। তাহলে আমাদের ধরাটা আছে বুখারী শরীফে? বলেন আমাদের ধরাটা আছে কোথায়? আর আসতে বলেন, আমাদের ধরাটা আছে কোথায়? এবার আমাদের আহলে হাদিস ভাইদেরকে প্রথম বলেন যে ভাই বাঁধবো কোথায় পরে, আগে ধরবো কোথায় এটা নির্ধারণ করেন, ঠিক আছে না? এবার ধরা খাবে বাবাজি, মুরব্বি বাবারা বুঝেন, আপনাদেরকে এইসব বিভ্রান্ত করবে যে সব কিছু এক, মাঝহব চারটা হইলো কেন? আমাদের কোরআন এক, হাদিস এক, নবী এক, সব কিছু এক, মাঝহব চারটা হবে কেন? মাঝহব হবে একটা, বলে কি বলে না? হ্যাঁ বলে, কথা বলেন ভাই, এই কথাগুলো আমাদের কিছু ভাই বলেন কি বলেন না? অথচ হাত কোথায় ধরব? আপনি শুধুমাত্র বাংলাদেশের যত সালাফি শায়েখ আছেন তাদের নামাজ সার্চ করে দেখেন, ইউটিউব বা ফেসবুকে তাদের নামাজ সার্চ করে দেখেন, তাদের এক একজন নামাজে এক এক সিস্টেমে হাত বাঁধে, ঠিক না? কেউ ওই আমি এক জায়গায় দেখাইছিলাম, তারপরে এরা এটার থেকে স্ক্রিনশট নিয়ে প্রচার করে দিছে যে আমি সুন্নাকে কি করেছি, ব্যঙ্গ করেছি। দেখবেন এক একজন এক এক সিস্টেমে, কেউ এইভাবে আমরা যেভাবে এইভাবে ধরে বুকের উপর বাঁধে, কেউ পুরাটা এইভাবে বাঁধে, কেউ আরো অনেক সিস্টেমে বাঁধে। তো আমাদের আহলে হাদিস ভাইদের কাছে প্রথম প্রশ্ন হইল, আপনারা আমাদেরকে বলেন কোরআন এক, সুন্না এক, মাযহাব চারটা হইল কেন? আমি আপনাদেরকে প্রথম প্রশ্ন করি, কোরআন এক, হাদিস এক, সবকিছু এক, কোথায় ধরবো? এইটার ক্ষেত্রে আপনাদের মধ্যে পাঁচের অধিক মাযহাব কেন? কথা বলেন না কেন? সবকিছু এক, আপনারা কোথায় ধরবো এটা নির্ধারণ করতে পারেন না কেন? দেখেন উনারা যে বুকের উপর হাত বাঁধেন, কোথায় বাঁধেন কথা বলেন? বুকের উপর হাত নাকি নাভির উপর হাত নাকি নাভির নিচে হাত? রাসূলুল্লাহ সাল্লাম কোথায় হাত বাঁধছেন এটা দেখেছেন কারা? জোরে বলেন, দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। এবার বুঝেন, যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দেন, যদি রাসূলুল্লাহ সাল্লাম নামাজে বুকের উপর হাত বাঁধতেন তাহলে একজন সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধতেন না। হ্যাঁ, যদি রাসূলুল্লাহ সাল্লাম নামাজে বুকের উপর হাত বাঁধতেন তাহলে একজন সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধতেন না নাকি বাঁধতেন? অথচ আমরা দেখি একজন সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধেন। জোরে বলেন, জোরে বলেন, একজন সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধেন নাই। দলিল কি? তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 49 নাম 59 নম্বর পৃষ্ঠা। এই যে হাদিসটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তার রাসূলুল্লাহ সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত বইয়ের 152 নম্বর পৃষ্ঠায় এনেছেন, ওই একই হাদিসটাই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে এনেছেন। তিরমিজি শরীফে এনে এই হাদিস বর্ণনা করার পর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে ওয়াল আমালু আলাইহি ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন ওয়ামান বা'দাহুম ইয়ারাউনা আন ইয়াদা আর-রাজুলু ইয়াদাহু আল-ইউমনা আলা ইয়াদিহি আল-ইউসরা ফিস সালাত। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে এই হাদিসের উপর আমল হলো সব সাহাবীদের, সব তাবেঈদের,
সব তবে তাবেঈদের, সব সাহাবারা বলেন, সব তাবেঈরা বলেন, সব তবে তাবেঈরা বলেন, সবার মত হলো ইয়ারাউনা, তারা সবাই মতামত পোষণ করেন, আই ইয়াদা আর রাজুলু ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা ফিস সালাত, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে সে কি করবে, তার ডান হাতকে বাম হাতের উপরে রাখবে, ডান হাতকে বাম হাতের উপরে। এই ব্যাপারে সব সাহাবী একমত, এই ব্যাপারে সব তাবেঈ একমত, এই ব্যাপারে সব তবে তাবেঈ একমত, এই ব্যাপারে সব ইমামগণ একমত। একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, ডান হাতকে বাম হাতের উপর রাখবে। আমরা যখন নামাজে দাঁড়াই, ডান হাতকে বাম হাতের উপর রাখি না বাম হাতকে ডান হাতের উপর রাখি, তাহলে আমাদের আমল হাদিসের সাথে মিল আছে না নাই? আচ্ছা রাখলাম, এখন বাদব কোথায়? ইমাম তিরমিজি বলেন ফারা আবাদুম আন ইয়াদাউ মা ফাওকাস সুররা ওয়ারা আবাদুম আন ইয়াদাউ মা তাহতাস সুররা কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম। কোথায় বাদব? ইমাম তিরমিজি বলেন সব সাহাবা একরাম একমত ডান হাত দিয়ে বাম হাত ধরতে, ধরে বাদব কোথায়? ইমাম তিরমিজি বলেন একদল সাহাবা একরামের মত হলো নাবির উপরে, আর আরেক দলের সাহাবা একরামের মত হলো নাবির নিচে। ইমাম তিরমিজি বলেন কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, যেহেতু নাবির নিচে হাত বাঁধা একদল সাহাবা একরাম থেকে প্রমাণিত, নাবির উপরে হাত বাঁধা একদল সাহাবা একরাম থেকে প্রমাণিত। সুতরাং নাবির নিচে হাত বাঁধলেও সুন্নাহ হবে, নাবির উপরে হাত বাঁধলেও সুন্নাহ হবে। সাহাবা একরামের ভিতর হাত বাঁধার ক্ষেত্রে মাযহাব কয়টা বলেন? বলেন মাযহাব কয়টা হয়? নাবির উপরে না হয় নাবির, ব্যাপারটা বুঝেন। যদি সাহাবা একরামের ভিতর বুকের উপর হাত বাঁধার মাযহাব থাকতো, যদি সাহাবা একরামের ভিতর বুকের উপর হাত বাঁধার মাযহাব থাকতো, তাহলে ইমাম তিরমিজি বলতেন মাযহাব হইল তিনটা, একদল সাহাবা একরামের মতে নাভির উপরে, আর একদল সাহাবা একরামের মতে নাভির নিচে, আর আরেকদল সাহাবা একরামের মতে বুকের উপরে। বুঝেন নাই? ইমাম তিরমিজি বললেন একদল সাহাবা একরামের মতে নাভির নিচে, আর একদল সাহাবা একরামের মতে নাভির উপরে। বুঝা গেল সাহাবা একরামের ভিতর বুকের উপর হাত বাঁধার কোনো মাযহাবই ছিল না। এবার প্রশ্ন আমাকে করতে পারেন, আচ্ছা সাহাবা একরামের ভিতর যদি, সাহাবা একরামের মধ্যে যদি বুকের উপর হাত বাঁধার কোনো মাযহাবই না থাকে, তাহলে বুকের উপর হাত বাঁধা শুরু হইল কখন? এটা প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? আমার কথা মনে হয় বুঝছেন না আপনারা। আমি দাবি করলাম, ইমাম তিরমিজি দাবি করলেন যে সাহাবা একরামের ভিতর বুকের উপর হাত বাঁধার মাযহাব ছিল না, হয় নাভির উপরে না হয় নাভির নিচে। এবার আমি আপনাকে পাল্টা প্রশ্ন আপনি আমাকে করেন, রেজাউল করিম আগ্রা সাহেব, ইমাম তিরমিজি বললেন বুকের উপর হাত বাঁধার মাযহাব সাহাবা একরামের যুগে ছিল না, তাহলে বুকের উপর হাত বাঁধা শুরু হইল কবে? জানার দরকার আছে না নাই? আচ্ছা আমাদের হানাফি মাযহাবের কোন আলেমের কিতাব দিয়ে দলিল দিলে নাও মানতে পারেন। আপনাদের আহলে হাদিসদের সবচেয়ে গ্রহণযোগ্য আলেমদের একজন শেখ নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ, তার কিতাব থেকে একটু দলিল দিই, কি বলেন? কথা বলেন না কেন? যে কবে শুরু হয়েছে এটা একটু আলবানি রাহিমাহুল্লাহর কিতাব থেকে দেখাই। এই যে এই কিতাব আলবানি রাহিমাহুল্লাহ নিজের লেখা, ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল তালিফ মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানি। এই কিতাবটা আমাদের হানাফি মাযহাবের কোনো ইমামের লেখা না। আপনারা যাকে সবচেয়ে বেশি ফলো করেন তাদের অন্যতম নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহর লেখা ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিস মানারিস সালিফ সাবিল তালিফ মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানি দারুল কুতুব থেকে প্রকাশিত। আমি নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহর কিতাব থেকে আপনাদেরকে একটু দেখাই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এই যে দেখেন, আলবানি রাহিমাহুল্লাহ ওনার ইরওয়াউল গালিল দ্বিতীয় খণ্ডের 71 নম্বর পৃষ্ঠা, ইরওয়াউল গালিল দ্বিতীয় খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় তাউস রাহিমাল্লাহর হাদিসটি এনেছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া ফিস সালাত। তো এই হাদিসটি একাধিক কারণে দুর্বল, এটা নিয়ে আমার স্বতন্ত্র আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো উনি বললেন যে আলবানি রহিমাল্লাহ দাবি করলেন যে আল্লাহ নবী ইসলাম থেকে সহি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাম নামাজে বুকের উপর হাত বাঁধতেন। এবার আলবানি রহিমাল্লাহর কাছে প্রশ্ন হলো, আচ্ছা যদি রাসূলুল্লাহ সাল্লাম নামাজে বুকের উপর হাত বাঁধেন তাহলে সাহাবা ইকরাম বাঁধলেন না কেন, এটা শুরু হয়েছে কবে? আলবানি রহিমাল্লাহ নিজে জবাব দিচ্ছেন,
যে এই যে ওয়া আসআদুন নাস, এই যে ওয়া হুয়া ওয়া ইন কানা মুরসালান ফাহুয়া হুজ্জাতুন ইনদা জামিআল উলামায়ে আলা ইখতিলাফি মাযাহিবিন ফিল মুরসিলি লিআন্নাহু সহীহুস সানাদি ইলাল মুরসিল ওয়াকাদ জাআ মাওসুলান মিন তুরিকিন কামা আশারনা ইলাইহি আনিফা ফাকানা হুজ্জাতুন ইনদাল জামিআ। এরপরে বলেন, খুব মনোযোগ ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, ওয়া আসআদুন নাস, আসআদ ইসমে তাফযিলের সিগা, সবচেয়ে বেশি সৌভাগ্যবান কি কোন ব্যাপারে? বিহাদি সুন্নতি সহিহা, বুকের উপর হাত বাঁধার সুন্নতের উপর আমল করার ক্ষেত্রে সবচেয়ে বড় সৌভাগ্যবান হলেন, সবচেয়ে বেশি সৌভাগ্যবান হলেন আল ইমাম ইসহাক ইবনে রাহুইয়া। আল ইমাম যে উনি পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান, কেন? কারণ তিনি প্রথম বুকের উপর হাত বাঁধছেন। ব্যাপারটা বুঝেন, ইসহাক ইবনে রাহুইয়া প্রথম বুকের উপর হাত বাঁধছেন, তাহলে তিনি পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চ মর্যাদার সৌভাগ্যবান। এবার আলবানী রাহিমাল্লাহকে আপনি প্রশ্ন করেন যে আলবানী রাহিমাল্লাহ, এইটা এমন কোন সৌভাগ্য যে সৌভাগ্যবান আবু বকর হতে পারেননি, এটা এমন কোন সৌভাগ্য যে সৌভাগ্যবান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারেননি, এটা এমন কোন সৌভাগ্য যে সৌভাগ্য নবীর কোন সাহাবী হতে পারেননি। নবীর নামাজ দেখলেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম নবীর সৌভাগ্য নামাজ দেখে সৌভাগ্যবান হতে পারলেন না। নবীর ইন্তেকালের 220 বছর পরে একজন মানুষ কিভাবে সৌভাগ্যবান হয়? তাহলে আলবানী রহিমাল্লাহর বক্তব্য অনুযায়ী নামাজে পৃথিবীতে প্রথম হাত বাঁধার প্রথম সৌভাগ্যবান, সবচেয়ে বড় সৌভাগ্যবান তিনি হলেন ইমাম ইসহাক ইবনে রাহুইয়া। আলবানী রহিমাল্লাহর এই কথাগুলো জেলজন্ত মিথ্যা কথা। ইসহাক ইবনে রাহুইয়া রহিমাল্লাহ জীবনেও নামাজে বুকের উপর হাত বাঁধেননি। আমরা কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে আলবানী রহিমাল্লাহর বক্তব্যটা ঠিক, আলবানী রহিমাল্লাহর বক্তব্যটা ঠিক যে প্রথম সৌভাগ্যবান ইসহাক ইবনে রাহুইয়া, তিনি প্রথম বুকের উপর হাত বাঁধছেন।